দাঁড়ালে দাঁড়ালে ফিরে দাঁড়ালে জবন গর্জিল মোহনলাল নিপথে স্বপন সো হ্যালো গেস আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে বোমকেশ ও দুর্গোরা হচ্ছে অফিসিয়ালি ট্রেলার চলে এসেছে আমি জাস্ট দেখা মাত্রই কিন্তু ভিডিও করা স্টার্ট করে দিলাম দু মিনিট বারো সেকেন্ডের ভিডিও এটা জাস্ট মানে হার হিম করা একটা ব্যাপার আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু এই দুর্গ রহস্য গল্পটা কিন্তু মানে শুনেছি মির্চি বাংলায় কিন্তু প্রায় সকলেই শুনে নিয়েছি কিন্তু মানে জানা গল্প এটা কিন্তু তারপরও যখন গল্পটার একটা ছোট্ট অংশ যখন মানে ছবির আকারে আমরা দেখতে পাচ্ছি না জাস্ট অন্য রকম লাগছে জানা গল্প মানে মানুষ কী হয় মেনলি যে কোনো গল্প জেনে গেলে সেটার ভালো লাগে না কিন্তু এটা যেন জানা গল্প দেখার পর আরও বেশি ভালো লাগছে গল্পের শুরুটাই কিন্তু হয় বোমকেশ ও সত্যবতীর মানে আশা এবং তাদের তাদের মধ্যে যে একটা মিষ্টি মধুর সম্পর্ক ওখানে সত্যবতী প্রেগনেন্ট তাদের যে কথোপকথন তাদের ভালোবাসা প্রেমালাপ এটা দিয়েই কিন্তু স্টার্ট হয় গল্পের স্টার্টিংটা এরপর তারপরেই কিন্তু সাপে কামড়িয়ে যে মৃত্যু হয় সেই ঘটনাটা দেখা হয় এবং তারপরে আস্তে আস্তে রহস্যের জাল খোলা হয় এই পুরো ঘটনাটা কিন্তু পরপর এত সুন্দরভাবে সাজিয়েছে এবং দেবদার যে কথা বলার টেকনিক না বেশ ধীরে ধীরে কথা বলা এবং একটা খোঁচা মেরে কথা বলা সে ব্যাপারটা কিন্তু ভীষণ মানে ভালো লাগছে এবং ভীষণ ফুটে উঠেছে এবং অপরদিকে বাবুরও যে অভিনয় অজিতের চরিত্রে যে অভিনয় সেটাও বেশ অসাধারণভাবে সে কিন্তু ফুটিয়ে তুলেছে এবং যে গল্পের মাঝে মাঝে যে দেবদার ডায়লগুলো রয়েছে না সেটাও সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগছে মানে অসাধারণ লাগছে দেবদার ডায়লগ গুলো তারপরে ওভারঅল সমস্তটাই এ টু জেড দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আরও একটা ব্যাপার একদম শেষে কিন্তু আমরা দেবদাকে একটা মানে শিব ঠাকুরের মতো একটা তান্ত্রিক রূপে দেখতে পেয়েছি গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশুলটা জাস্ট এরকম এরকম করে ঘুরাচ্ছে সেরা এই জায়গাটা তো দেবদাকে হেভি লেগেছে এবং এটা একদম শেষ মুহূর্তে বাট মানে গোটা গল্পটার মধ্যে যেইটুকু আমরা ট্রেলারে দেখতে পেলাম এতটুকু একদমই মন পোষালো না খালি মনে হচ্ছে ভিটা কবে দেখতে পাবো মানে দেবদার যে মানে দেবদাকে বোমকেশ রূপে এত সুন্দর মানিয়েছে কি বলবো মানে আমরা বোমকেশ রূপে কিন্তু আগেও অনেক মানে অনেক অভিনেতাকেই অভিনয় করতে দেখেছি আমি কাউকে খারাপ বলছি না তাদেরকেও যত মানে খুবই ভালো লাগে লেগেছিল এবং দেবদাকে কিন্তু কোনো অংশে খারাপ লাগছে না দেবদাকেও অসাধারণ মানিয়েছে রূপে তার বলো তার মানে বডি শেমিং বলো তারপরে তোমার লুকস বলো বা ড্রেস আপ বলো ওভারঅল ওভারঅল এবং অপরদিকে আমার বাবুকে তো ভীষণই ভালো লেগেছে অজিতের চরিত্র একটা আদ্যপ্রান্ত বাঙালি খুব খুব ভালো লাগছে এবং সিনেমাটা এলে কিন্তু মানুষজন দেখতে যাবে মানুষ এই ধরনের সিনেমা পছন্দ করে এরকম একটা মানে রহস্য টাইপের গল্প সবাই চায় মানুষজন দেখতে যাবে এবং ট্রেলার দেখেই যেটা বোঝা যাচ্ছে গল্প তো গল্প আমরা সবাই জানি বিশা দাসগুপ্ত পরিচালিত এই ব্যোমকেশ সদূর ঘর গল্পটা আমরা সবাই জানি কিন্তু অভিনয় তারপরে আরও এর মধ্যে বেশ কিছু কিছু জিনিস অ্যাড করা হয়েছে সেগুলো তোমরা দেখতে পেলেই বুঝতে পারবে তো তোমরা অবশ্যই দেখো আর ট্রেলারটা যদি না দেখে থাকো ট্রেলারটা দেখো ট্রেলারটা চলে এসেছে এতক্ষণ লাইভ চলছিল। লাইভটা শেষ হওয়ার পরেই কিন্তু ট্রেলার এসছে আমি দেখে নিয়ে ভিডিও বানাচ্ছি তোমরা যদি না দেখে থাকো তোমরা কিন্তু আগে গিয়ে ট্রেলারটা দেখো তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ট্রেলারটা সেটা জানাতে কিন্তু ভুলো না তো হচ্ছে পরবর্তী ভিডিওতে টটকক্ষণের জন্য বাই বাই